এটা হয়তো কারোই জানা বাকি নেই যে বর্তমানে সকল বিটিএস মেম্বারের ব্রেকে রয়েছে আর তারা এখন তাদের সোলো ক্যারিয়ার নিয়ে অনেক ব্যস্ত এবং তারা একের পর এক সোলো অ্যাক্টিভিটি করেই যাচ্ছে এমনকি ব্রেকের সময়টাতে সকল বিটিএস মেম্বারে তাদের পরিবার বন্ধু বান্ধব ও একে অপরের সঙ্গে অনেক ভালো সময় কাটাচ্ছে যেমন মাত্রই দুদিন আগে বিটিএস মেম্বার জিমিন ও তার ছোট ভাইকে বোসানের একটি শপিং মলে দেখা গিয়েছে শুধু তাই নয় কিছুদিন আগেই জাকুক এবং তার মাকে জিমিনের বাবার রেস্টুরেন্টে দেখা গিয়েছে এমনকি কয়েকদিন আগেই বিটিএস এর তিন সুপারস্টার বি জিমিন এবং জাকুককে একসাথে সাইডে হ্যাং আউট করতে লক্ষ্য করা গিয়েছে বিপরীতে আবার বিটিএস এর আরো দুজন সুপারস্টার জেহো পোসোকাকে একসাথে লক্ষ্য করা গিয়েছিল জিনের বড় ভাইয়ের রেস্টুরেন্টে আর মাত্রই হওয়া যে হবে নিউ অ্যালবামের প্রি রিলিজ পার্টিতে সকল বিটিএস মেম্বারদেরই একসঙ্গে দেখা গিয়েছে শুধু তাই নয় সে পার্টিতে বিটিএস মেম্বারদের ডাইরেক্টর প্রডিউসার এমনকি চাঙ্গোকে ক্লোজ ফ্রেন্ড চায়ন পোকে সহ অন্যান্য কে-পপ আর্টিস্টদেরও সে পার্টিতে লক্ষ্য করা গিয়েছে এবং কয়েক ঘন্টা আগের একটি নিউজ রিপোর্ট অনুসারে জিমিন হয়তোবা গোল্ডেন গ্লোব মিউজিক অ্যাওয়ার্ড শোতে অংশগ্রহণ করবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন আর আপনারা কি বিটিএস মেম্বারদের সম্পর্কে এমন আরো নতুন আপডেট জানতে চান তো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ইচ্ছে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারেন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ।